পুডিং মজাদার একটি খাবার। দুধ ডিমের মিশ্রণে বানানো এই খাবারটি অনেক পুষ্টিকর। পুডিং বানানোর নিয়মও অনেক সহজ। বাচ্চারা ডিম খেতেই চায় না। যদি পুডিং বানিয়ে দেয়া যায় ডিম দিয়ে, তারা খুব সহজে এটা পছন্দ করবে। যে যে উপকরণ লাগবে তৈরি করতে: লিকুইড দুধ, চিনি, ডিম, ভ্যানিলা এসেন্স। প্রথমে ডিমগুলো ভেঙে একটি বাটিতে নিয়ে নেব। ভালো করে ফেটিয়ে নিব কাঁটা চামচের সাহায্যে। তারপর এর মাঝে স্বাদ মতো চিনি আর দুধ দিয়ে দিব। যে যতটুকু মিষ্টি পছন্দ করেন ঠিক ততটুকুই মিষ্টি অ্যাড করবেন। ভালো করে মেশাতে হবে। তারপর ডিমের গন্ধ যাওয়ার জন্য ভ্যানিলা এসেন্স দিব। এভাবে এটা রেডি করে রেখে দেব। তারপর চুলায় একটা হাঁড়ি বসিয়ে পানি আর চিনি দিয়ে ক্যারামেল তৈরি করে নেব। ক্যারামেল তৈরি হয়ে এলে ঠান্ডা করে নেব। তারপর ডিমের মিশ্রণটা যে পাত্রে পুডিং বসাবো সে পাত্রে সেট করে নেব। এখানে আমি গরম পানি চুলায় বসিয়ে রেখেছিলাম। এটার উপর ভাপে বসিয়ে দেব পাত্রটা। 45 থেকে 50 মিনিট এভাবে রেখে দেব ভাপে। চেক করে নেব হয়ে এসেছে কিনা। চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে ফ্রিজে রেখে দেব 2 ঘন্টা। একটু বেশি সময় রাখতে পারেন চাইলে। ব্যাস, তৈরি হয়ে গেল মজাদার সুস্বাদু ডিমের পুডিং।